আমার রান্নাঘর চ্যানেলের আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে খুব কম সময়ে কম উপকরণ দিয়ে আর খুবই সুস্বাদু আর হেলদি একটি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করছি। তো তার জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি মাঝারি সাইজের একটি কাঁচা আলু। এখন গ্রেটারে যে চিকন ছিদ্রটা আছে সেটা দিয়ে আলুগুলো গ্রেট করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু গ্রেটারের চিকন ছিদ্রটা দিয়ে আলুটা গ্রেট করে নিতে হবে, তাহলে আলুটা খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে। তো আলুগুলো গ্রেট করা হয়ে গেছে, এরপর নর্মাল পানি দিয়ে আলুগুলো খুব ভালো করে আমরা ধুয়ে নেব। ধুয়ে নেওয়া হয়ে গেলে এখন হাত দিয়ে চেপে চেপে আলুর ভিতরে যে পানিটা আছে সেটা বের করে নিতে হবে। তো যতটা সম্ভব হাত দিয়ে চেপে চেপে আমি আলুটার পানিটা বের করে নিয়েছি। এখন অন্য আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো আলুগুলো দেখেই বুঝতে পারছেন আলুগুলো কিন্তু অনেক ঝরঝরে। তো এখন এটা একটা সাইডে সরিয়ে রাখবো আর অন্য আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি মাঝারি সাইজের দুইটি ডিম। তো আমি এখানে আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা চাইলে ডিমের পরিমাণটা কমিয়েও নিতে পারেন। তো এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন একটা কাটা চামচ দিয়ে লবণ আর ডিম খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মেশানো হয়ে গেলে একটা ফ্রাই প্যান গরম করে দিয়ে দিচ্ছি রান্নার তেল, তারপর ডিমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এখন পুরো ফ্রাই প্যানে ডিমের মিশ্রণটা ছড়িয়ে নিব। আর এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচটা একেবারে লোতে রাখতে হবে, তা না হলে খুব দ্রুতই ডিমটা জমাট বেঁধে যাবে। তো এখন এখানে গ্রেট করে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আলুগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমরা এখানে দিয়ে দেব গ্রেট করে নেওয়া রসুন, এটা হাফ চামচের থেকেও একটু কম হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো পেঁয়াজ কুচি। তো এরপরে আমরা এখানে দিয়ে দিব স্বাদ মতো কাঁচামরিচ কুচি। আমি এখানে একটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া আর সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া মোজারেলা চিজ। আপনারা চাইলে এটা দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, তবে দিলে খেতে একটু বেশি ভালো লাগে। এখন ঢাকনা দিয়ে একেবারে লো আছে 2 মিনিট রান্না করে নিচ্ছে। 2 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। এখন এই ডিমটাকে আমরা রোল করে নেব। আর অবশ্যই কিন্তু চুলার আঁচটা একেবারে লোতে রাখবেন, তা না হলে ডিমটা খুব দ্রুতই ভেজে নেওয়া হয়ে যাবে কিন্তু আলুটা কাঁচাই থেকে যাবে। তো চেষ্টা করবেন যাতে ডিম আর আলু দুটোই একসাথে সিদ্ধ হয়ে যায়। তো এই যে আমি ডিমটা রোল করে নিলাম, এখন এটা আবারও আমরা ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নেব, তাহলে খুব ভালোভাবে আলুটা সিদ্ধ হয়ে যাবে। আর আপনাদের হাতের কাছে যদি একেবারে সময় না থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে আলুটা আগে সিদ্ধ করে নিতে পারেন, তারপর ডিমটা ভেজে সেটার উপরে আলুটা দিয়ে দিতে পারেন। তো আমি এখানে আবারও 2 মিনিট ঢাকনা দিয়ে ডিমটাকে রান্না করে নিলাম। তো আমাদের নাস্তা তৈরি হয়ে গেছে, এখন এটা আমরা নামিয়ে পরিবেশন করে দেব। তো দেখলেন কত সহজে খুব কম সময়ে কম উপকরণ দিয়ে খুবই সুস্বাদু আর হেলদি একটি ব্রেকফাস্ট তৈরি করে নেওয়া যায়। তো আশা করছি আপনারা অবশ্যই একবার বাসায় তৈরি করে দেখবেন, আর বাসায় যদি তৈরি করেন আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই নাস্তাটা আপনারা চাইলে টমেটো কেচাপ, টমেটো সস অথবা যে কোনো সস দিয়ে পরিবেশন করতে পারেন, আর অবশ্যই কিন্তু গরম গরম পরিবেশন করবেন, তাহলে খেতে ভীষণ ভীষণ টেস্টি লাগবে। তো আশা করছি আমার সস রেসিপিটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।